প্রেগনেন্সিতে ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড এই টেস্টটা সবাইকেই করতে হয়। এমন হয়তো কোনো মহিলা নেই যাকে একবারও ইউএসজি করতে হয় না। তা আমাদের প্রেগনেন্সির প্রথম থেকেই মনে থাকে অনেক রকম প্রশ্ন ইউএসজি সম্বন্ধে, যে আদৌ ইউএসজি করা সেফ কি না, বেবির কোনো প্রবলেম হয় কি না এতে, বা পরে বেবি জন্মের পরে এতে কোনো এফেক্ট পড়বে নাকি বেবির উপরে, বা কতবার ইউএসজি করা উচিত, আর ইউএসজি কেন করা উচিত, এই সব রকমের প্রশ্ন কিন্তু আমাদের মনে এসে থাকে। আজকে বন্ধুরা তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করব এরকম কিছু প্রশ্নের উত্তর, যেগুলো পেয়ে আশা করছি তোমরা উপকৃত হবে। চলো বন্ধুরা ভিডিওটা তাহলে স্টার্ট করি। সবার প্রথমে বন্ধুরা জেনে নিই ইউএসজি করাটা আদৌ সেফ কি না, অর্থাৎ ইউএসজি করলে আমাদের গর্ভাবস্থায় বাচ্চার উপর কী কী প্রভাব পড়তে পারে। বন্ধুরা গর্ভাবস্থায় যে কোনো রকম পরীক্ষার থেকে ইউএসজি সবথেকে বেশি সেফ। অন্য রকম পরীক্ষা অর্থাৎ এক্স রে বলো বা সিটি স্ক্যান বলো, এই টাইপের যে রকমের যে ধরনের পরীক্ষাগুলো হয় যার মাধ্যমে আমরা শরীরের ভেতরের যে প্রবলেমস আছে বা বেবি আছে বেবিকে দেখতে পারি, সেই সব পরীক্ষার মধ্যে ইউএসজি সবথেকে বেশি সেফ। কারণ ইউএসজির মধ্যে কোনো রে ইউজ করা হয়, যেখানে এক্স রের মধ্যে একটি রে ইউজ করা হয়। ইউএসজি যে পরীক্ষাটি করা হয় সেটি শুধুমাত্র সাউন্ডের ওপরে, মেশিনের মাধ্যমে একটি সাউন্ড আমাদের বেবির ওপর গিয়ে সেটা রিফ্লেক্ট হয় এবং সেই সাউন্ডের মাধ্যমে একটি প্রতিচ্ছবি ক্রিয়েট হয় কম্পিউটার স্ক্রিনে, তার মাধ্যমে আমরা বেবিকে দেখতে পারি। ইউএসজি এর জন্য প্রেগনেন্সির সময় একদম সেফ পদ্ধতি, এতে কিন্তু বেবির বা মায়ের কারোরই কোনো রকম। এখন জেনে নিই ইউএসজি আমাদের প্রেগনেন্সির সময়কালে কতবার করতে হয়। এবার সাধারণত কারোর যদি নর্মাল প্রেগনেন্সি থাকে সেই ক্ষেত্রে কিন্তু চারবার করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা বাড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক কমও করতে হয়, চারবার থেকে কমও করতে হয়। কিন্তু চারবার ইউএসজি করাটা প্রেগনেন্সির সময়কালে একদম পারফেক্ট, কারণ চারটে ইউএসজির মাধ্যমে আমরা অনেক কিছু কারণে যে চারটে ইউএসজি করা হয় সেটাও ডিটেলসে। এই চারটে ইউএসজি ছাড়াও অনেক মায়েদের অনেক রকম প্রবলেম, ধরো মায়ের বিপির প্রবলেম আছে বা সুগারের প্রবলেম বা অন্য কোনো ফিজিক্যাল প্রবলেম আছে বা বেবির গ্রোথে কোনো প্রবলেম আছে বা বেশি এজে হয়তো তিনি প্রেগনেন্ট হয়েছেন, এরকম অনেক রকম কারণে কিন্তু মায়েদের চারবারের থেকে অধিকবারও হতে পারে বা আল্ট্রাসাউন্ড। তার সঙ্গে বন্ধুরা ভিডিওটা আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করব। আমার যে টুইন্স প্রেগনেন্সির আমি আপাতত 3.5 বছর আমার বেবির বয়স, সেই ক্ষেত্রে আমার কতবার আল্ট্রাসাউন্ড হয়েছে, কী কী ধরনের হয়েছে, সে সব কিছু তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করব। তোমরা যদি পুরো জিনিসটা বুঝতে চাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখন প্রথমে আলোচনা করে নিই আমাদের এই চারটে যে আল্ট্রাসাউন্ড হয় সেটি কখন কখন সাধারণত হয়ে থাকে। নাম্বার ওয়ান, ফার্স্ট যে আমাদের আল্ট্রাসাউন্ড হয় সেটা সাধারণত 6 সপ্তাহে হয়। যখন আমাদের বেবির 6 সপ্তাহ বয়স থাকে তখন এই আল্ট্রাসাউন্ডটি আমাদের হয়ে থাকে। আমরা সাধারণত প্রেগনেন্সির যে এসসিজির হরমোনের টেস্ট যে ঘরে করে থাকি টেস্ট কিটের মাধ্যমে, সেই টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করার পরে প্রথমবার যখন আমরা ডক্টরের কাছে ভিজিটে যাই ডক্টরের কনসালটেন্ট নিতে, ঠিক সেই সময় প্রায় ডক্টর যখন দেখেন যে 6 উইক হয়ে গেছে বেবির বয়স, ঠিক তখনই কিন্তু আমাদের একটি আল্ট্রাসাউন্ড সাজেস্ট করে থাকেন। এই আল্ট্রাসাউন্ডকে অনেক ক্ষেত্রে ডেটিং আল্ট্রাসাউন্ডও বলে থাকেন। এই 6 উইকের ইউএসজি আমাদের করাটা কেন ইম্পর্টেন্ট সেটা চলো বন্ধুরা এবার জেনে নিই। নাম্বার ওয়ান, আমাদের যে এলএমপি থাকে অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে ডেট থাকে তার থেকে 6 সপ্তাহ কাউন্ট করে কিন্তু ডাক্তাররা 6 উইক ধরে আমাদের আল্ট্রাসাউন্ড করতে বলেন। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তাররা বুঝতে পারেন আমাদের অ্যাকচুয়াল এলএমপি কোনটা। অনেক মায়েদের ইরেগুলার পিরিয়ডস থাকে, অনেকের হয়তো প্রেগনেন্সি লাস্ট পিরিয়ডের ডেট মনে থাকেন না, সেই সব ক্ষেত্রে সেই সব কিছুর কারণে এইটাকে ডেটিং আল্ট্রাসাউন্ডও বলা হয়ে থাকে, কারণ এর মাধ্যমে ডাক্তাররা জেনে নিতে পারেন আপনার লাস্ট এলএমপি। নাম্বার দুই, এই সময় ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে জানতে পারেন আপনার বেবি বাচ্চাদানির ভেতরে বা অর্থাৎ ইউট্রাসের ভেতরে আছে না বাইরে আছে। অনেক প্রেগনেন্সিতে এরকম হয় যেটি বেবি বাচ্চাদানির বাইরেই গঠিত হওয়া শুরু হয় এবং সেটি কিন্তু মানে পরবর্তীকালে সেটাকে ক্যারি করা একদমই মানে অসুবিধাজনক হয়ে যায়, যেটাকে বলে একটা অসম্ভব ব্যাপার হয়। ঠিক সেই কারণে প্রথমেই ডাক্তার এটা ডায়াগনোসিস করে নেন যে আদৌ আপনার বেবি ঠিকঠাক জায়গায় আছে কি নয়। নাম্বার তিন, বেবির হার্টবিট, এই সময় সাধারণত বেবির হার্টবিট তৈরি হয়ে যায়, ঠিক বেবির হার্টবিটটা সঠিক মানে মাত্রায় স্পন্দন করছে নাকি, সঠিকভাবে বেবির হার্টবিটটা দেখা যাচ্ছে নাকি, সেই কারণে কিন্তু ডাক্তাররা এই 6 উইকে আল্ট্রাসাউন্ড করে থাকেন। নাম্বার চার, সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রেগনেন্সি সিঙ্গেল প্রেগনেন্সি না টুইন্স প্রেগনেন্সি না ট্রিপল বা তার থেকে বেশি কোনো প্রেগনেন্সি নাকি সেটা ডায়াগনোসিস করার জন্য কিন্তু ডাক্তার এই সময় আল্ট্রাসাউন্ড দিয়ে থাকেন। তাহলে চারটে কারণের জন্য আমাদের 6 উইকে আল্ট্রাসাউন্ড করানোটা অত্যন্ত জরুরি। কিন্তু এই আল্ট্রাসাউন্ড সাধারণত 6 উইকের পরে হয় না, 6 উইক টাইমটাই একদম পারফেক্ট টাইম আল্ট্রাসাউন্ডটি করার জন্য।
সিক্স উইকের পরে আল্ট্রাসাউন্ড করলে সাধারণত সেটি লেট হয়ে যায়, সেই কারণে সিক্স উইকেই আল্ট্রাসাউন্ডটি করতে হয়। আর সিক্স উইকের আগে কেন আল্ট্রাসাউন্ডটি করা যায় না, তার কারণ হচ্ছে তার আগে বেবির হার্টবিট তৈরি হয় না। শুধুমাত্র আমরা যদি তার আগে আল্ট্রাসাউন্ড করি তাহলে তো শুধু বাচ্চাদের নিয়ে দেখতে পারবো না, বেবিকে কিছু লক্ষ্য করা যায় না, বেবির হার্টবিট পাওয়া যায়। ঠিক সেই কারণে কোনো কোনো ক্ষেত্রে যদি মায়েদের সিক্স উইকের আগে আল্ট্রাসাউন্ড হয়েও থাকেন এবং ডাক্তার যদি সঠিকভাবে বেবির হার্টবিট নাও পায়, তাও আবার এক দুই সপ্তাহ পর ডাক্তার আবার তাকে প্রেসক্রাইব করে আল্ট্রাসাউন্ড করে। এবার বলি বন্ধুরা আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, আমি যখন ফার্স্ট কনসিভ করেছিলাম, কনসিভ করার পরে আমি যখন ডক্টরের চেক আপ করেছিলাম, ডক্টর থেকে সিক্স উইকের আমার একটা আল্ট্রাসাউন্ড দিয়েছিলেন করতে, এবং যখন আমি আল্ট্রাসাউন্ড করলাম ঠিক তখনই আমি জানতে পারলাম তারপরে আমার প্রেগনেন্সি টুইন প্রেগনেন্সি। ঠিক এই কারণে কিন্তু সিক্স উইকে একটা আল্ট্রাসাউন্ড ডাক্তাররা প্রায় দিয়েই থাকেন। এবার জানবো আমাদের সেকেন্ড আল্ট্রাসাউন্ডটি কোন সময় হয়। আমাদের সেকেন্ড আল্ট্রাসাউন্ডে সাধারণত বলা হয় এটার নাম এনটিএনবি স্ক্যান। এই এনটিএনবি স্ক্যান আমাদের সাধারণত 13 weeks 6 days এর আশপাশ হয়ে থাকে। এটার কোনো এক্সাক্ট সময়কাল নেই যে তোমার এই সময়কালেই করতে হবে, এর আশপাশ ডাক্তার মানে পেশেন্টের কন্ডিশন দেখে, পেশেন্ট বেবির কন্ডিশন দেখে ডাক্তাররা বলে থাকেন এই সময় একটা আল্ট্রাসাউন্ড করতে। এখন জেনে আল্ট্রাসাউন্ডটি আমাদের কী কী কারণে করাটা, নাম শুনে আপনারা বুঝতে পারছেন এনটিএনবি অর্থাৎ বেবির যে নোজ পোর্শনের যে মানে হাড্ডিটা থাকে যে বোনটা এটি দেখার জন্য, এবং বেবির যে স্পাইনাল কর্ড পিছের দিকে যেটা থাকে ওই দুটো জিনিস দেখার জন্য কিন্তু এই আল্ট্রাসাউন্ডটি এই সময় করা হয়ে থাকে। এই সময় আল্ট্রাসাউন্ডটি এই কারণে করা হয় যাতে বেবির কোনো প্রবলেম, যেরকম অনেক বেবির প্রেগনেন্সিতেই ডাউন সিনড্রোম আপনি রোগটার কথা হয়তো আগেও শুনেছেন, আমি আগেও ভিডিওতে বলেছি, এইসব ধরনের যে প্রবলেমসগুলো হয় সেগুলো সাধারণত বেবির এই নাকের এই বোনের হাড্ডি, অনেকের এটা পুরোপুরি বিকশিত হয় না বা অনেকের হয়তো একদমই কম বা অনেকে থাকেই না, সেই ক্ষেত্রে সেটি ডাক্তাররা অ্যানালাইসিস করে বুঝতে পারেন। ঠিক সেই কারণে কিন্তু এই সময় এই স্ক্যানটি হয়ে থাকে। এবং নাম্বার দুই, বেবির শরীরে যে হার্ট আছে বা আরও যে বাকি অর্গানসগুলো আছে সেইগুলো ঠিকঠাকভাবে গঠিত হচ্ছে নাকি, ঠিকঠাক পদ্ধতিতে বেবির গ্রোথ হচ্ছে নাকি, এই সব কিছু দেখার জন্য কিন্তু এই আল্ট্রাসাউন্ডটি হয়ে থাকে। এবার জানবো নাম্বার তিন, কোন তিন হচ্ছে অ্যানামলি স্ক্যান। এটার নাম হয়তো সবাই শুনেছো, তোমরা সবাই জানো যাদের তোমরা প্রেগনেন্ট আছো। অ্যানামলি স্ক্যান সাধারণত 5 মান্থে আমাদের হয়ে থাকে। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আল্ট্রাসাউন্ড। কোনো মহিলা যদি তার প্রেগনেন্সির সময়কালে একটাই আল্ট্রাসাউন্ড করাতে চান, এমনিতেও 4টে করানো অত্যন্ত জরুরি, আমি 4টের ইম্পর্টেন্সে তোমাদের বলছি ভিডিওতে, তাও যদি কেউ মনে করেন কোনো কারণবশত একটা তার আল্ট্রাসাউন্ড করাবেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যানামলি স্ক্যানটা অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত মানে ইম্পর্টেন্স রয়েছে অ্যানামলি স্ক্যানের। এখন জানবে গুরুত্ব কী কী আছে, কী কারণে আমাদের অ্যানামলি স্ক্যানটা এই সময়। 5 মান্থ হলে বেবির শরীরের যত অর্গ্যানস থাকে বেবি পুরোপুরি ডেভেলপমেন্ট হয়ে যায়, বেবিকে পুরোপুরিভাবে আমরা দেখতে পারি, ঠিক এই কারণে এই সময় অ্যানামলি স্ক্যানটা করা হয়ে থাকে। অনেকে কিন্তু অ্যানামলি স্ক্যানটাকে 3D স্ক্যান বা 4D স্ক্যানও বলে থাকেন। আর নাম্বার দুই, এই সময় 5 মান্থ অর্থাৎ 20 উইকস হয়, মানে 20 সপ্তাহ। 20 সপ্তাহ আমাদের যে দেশের ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে আইন আছে ল অনুসারে 20 সপ্তাহ পরে কোনো বেবিকে কিন্তু অ্যাবর্শন করা মানে আইনত নিষিদ্ধ, 20 সপ্তাহ আগে করতে হয়। ঠিক সেই কারণে 20 সপ্তাহ সময়টা যেহেতু বেবির 1 নম্বর পুরোপুরি বিকশিত হয়ে যায়, 2 নম্বর এই টাইমের পরে আমরা বেবিকে অ্যাবর্শন করতে পারবো না, ঠিক সেই কারণে একবার চেক আপ করার জন্য বেবি পুরোপুরি মানে ঠিকঠাকভাবে বেবির গ্রোথ হচ্ছে নাকি, বেবির সব অর্গানস ডেভেলপমেন্ট হয়ে গেছে নাকি, যেগুলো তার প্রয়োজনীয় অর্গানস সেগুলো সবই প্রায় এই সময় ডেভেলপমেন্ট হয়ে যায়, এই সব কিছু জানার জন্য কিন্তু এই সময় আল্ট্রাসাউন্ডটি। নাম্বার ফোর যে আল্ট্রাসাউন্ডটি হয় সেটি সাধারণত 8 মান্থ বা 34 উইকসের আশপাশ হয়ে থাকে। এটিকে সাধারণত কালার ডপলার আল্ট্রাসাউন্ড বলা হয়ে থাকে বা কালার ডপলার স্ক্যান অনেকে বলেন। এটির কোনো একদম এক্সাক্ট টাইম নেই, ডাক্তার পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের শরীরের অবস্থা দেখে এই স্ক্যানটি সাজেস্ট করে থাকেন। এই স্ক্যানের মাধ্যমে আমরা কী কী জানতে পারি এবার দেখে নিই। এই স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি বেবির গ্রোথ, বেবির ওয়েট, এবং তার সঙ্গে বেবির শরীরে সঠিকভাবে ব্লাড ফ্লো হচ্ছে নাকি, ব্লাড বেবির শরীরে সঠিকভাবে পৌঁছাচ্ছে নাকি, এবং বেবি যে জলের মধ্যে থাকে যে তরলের মধ্যে ইমিউনিটি ফ্লুইড সেটা সঠিক পরিমাণে আছে নাকি, বেবি ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারছে নাকি, সব কিছু দেখার জন্য এই সময় এই স্ক্যানটি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা জানতে পারলে 4টি যে আল্ট্রাসাউন্ড বা ইউএসজি হয়ে থাকে সেটি কখন কখন হয় এবং সেই ইউএসজি করার ইম্পর্টেন্স কী, কী কারণে আমাদের ইউএসজিগুলো করতে হয়। কিন্তু ভিডিওর শেষে আমি আবার একটা কথা রিপিট করতে যাই বন্ধুরা, সবার প্রেগনেন্সি যেহেতু আলাদা হয়, সব মায়েদের কন্ডিশন আলাদা থাকে, ঠিক সেই কারণে কিন্তু কারোর হয়তো 4টের জায়গায় 5টা আল্ট্রাসাউন্ড করতে হতে পারে, যেহেতু সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর আপনারা একদম মানে আল্ট্রাসাউন্ডের কথা শুনে ভয় পাবেন না যেতে বেবির কোনো ক্ষতি হচ্ছে নাকি, যেরকম এক্সরেতে হয় সেটাতে কিন্তু আল্ট্রাসাউন্ডে কোনো ক্ষতি নেই। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা এখন ছোট্ট করে তোমাদের বলে নিই, আমার সাধারণত ফার্স্টে তোমাদের যে 4টে আজকে বললাম স্ক্যানের কথা ইউএসজি, এই 4টে স্ক্যান হয়েছিল, হওয়ার পরে
পরেও আমার বেবি যেহেতু প্রি ম্যাচুয়ার বেবি, ও টুইন্স বলে একটু টুইন্স বেবিটা সাধারণত প্রি ম্যাচুয়ার হয়েই থাকে। আমার বেবি হয়েছিল এক মাস আগে, ডেলিভারি ডেটের এক মাস আগে আমার বেবি বর্ন করেছিল। ঠিক বেবি বর্ন করার আগে মানে ডেলিভারি করার আগে ডাক্তার আমাকে 3 বার ইউএসজি করে জাস্ট চেক আপ করেছিলেন, বেবির প্রপার ওয়েট আছে নাকি, বেবি মানে আমার সি সেকশন হয়েছে, সি সেকশন করলে কোনো প্রবলেম হবে নাকি বেবি, সেই সব কিছু চেক আপ করার জন্য আমার আরও এক্সট্রা 3 বার আল্ট্রাসাউন্ড হয়েছিল। ঠিক সেই কারণেই বললাম, কারণ যদি এক্সট্রা আল্ট্রাসাউন্ড হয় আপনি একদম ভয় পাবেন না, সেটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আর তোমরা যদি দেখতে চাও আমার মানে ডেলিভারি স্টোরি, আমি পুরো স্টোরিটাই ক্রিয়েট করেছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো, খুব মজার স্টোরি, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে যে সি সেকশনে কী কী ধরনের জিনিস হয় মায়েদের সঙ্গে অপারেশন থিয়েটারে, পুরোটাই বলে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার তো ওটিতে গিয়ে ক্যামেরা করা সম্ভব নয়। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, আর সব মায়েদের মধ্যে ভিডিওটা স্প্রেড করে দাও, তোমার যদি ফেসবুক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, সব জায়গায় শেয়ার করো। আর 50K সাবস্ক্রাইবার প্রায় হয়তো পুরো হতেই চললো, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এরকম ধরনের আরও ইনফরমেশন ভিডিও আমি তোমাদের জন্য আনতে চলেছি। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, টাটা।